এখনো পাননি রেশন কার্ড? ঘরে বসেই সহজ পদ্ধতিতে করে ফেলুন আবেদন। রেশন কার্ড কতটা গুরুত্বপূর্ণ তা দেশের প্রতিটি নাগরিকই জানেন। আবার কেবলমাত্র বিনামূল্যে খাদ্য সামগ্রী পাওয়ার ক্ষেত্রে রেশন কার্ডের গুরুত্ব রয়েছে তা নয়, এর পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী রেশন কার্ড পরিচয়পত্র হিসেবেও ব্যবহৃত হতে পারে। এক্ষেত্রে যদি আপনি এখনো পর্যন্ত রেশন কার্ড না পেয়ে থাকেন, তাহলে ঘরে বসেই এই সহজ পদ্ধতিতে আবেদন করতে পারেন। ঘরে বসে অনলাইনে রেশন কার্ডের আবেদন করার জন্য https://food.wb.gov.in ওয়েবসাইটে লগ ইন করতে হবে। সেখানে হোম পেজে রেশন কার্ড নামে যে অপশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে এবং ক্লিক করলেই নতুন একটি পেজ খুলে যাবে। সেই পেজের মধ্যে থাকা বিভিন্ন ক্যাটাগরি থেকে বেছে নিয়ে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড ফর আ ফ্যামিলি অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরই পরবর্তী যে পেজ খুলবে সেখানে আপনার কাছে থাকা একটি মোবাইল নাম্বার চাওয়া হবে। মোবাইল নম্বর দিয়ে গেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে এবং তারপরেই আপনাকে একটি ওটিপি দেওয়া হবে, যেটি নির্দিষ্ট জায়গায় দিয়ে প্রসিড করতে হবে। এরপর আপনার থেকে বিভিন্ন তথ্য চাওয়া হবে, যেমন আপনার পরিবারের কারো রেশন কার্ড রয়েছে কিনা এবং যদি তা থাকে তাহলে সেটি কোন ক্যাটাগরির। এক্ষেত্রে আপনাকে নো অপশনে ক্লিক করতে হবে, কারণ আপনি একেবারেই নতুন এবং আপনার বাড়ির কারো রেশন কার্ড না থাকলে। ঠিক এরপরেই আপনার থেকে জানতে চাওয়া হবে আপনি সাবসিডি রেশন কার্ড চাইছেন নাকি কেবলমাত্র পরিচয়পত্র হিসেবে ব্যবহারের জন্য রেশন কার্ড চাইছেন। সাবসিডিযুক্ত খাবার পাওয়ার জন্য রেশন কার্ড চাইলে সেই অপশন বেছে নিতে হবে। পরবর্তীতে আপনার কাছ থেকে জানতে চাওয়া হবে আপনি রুরাল না আরবান কোন এলাকার বাসিন্দা। এরপর একগুচ্ছ তথ্য আপনার থেকে চাওয়া হবে এবং সেগুলি সঠিকভাবে দেওয়ার পর শর্তে টিক দিয়ে পরবর্তী পেজে যেতে হবে। এই পদ্ধতিতে আপনি বাড়িতে বসেই আপনার প্রয়োজনীয় রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন। সমস্ত তথ্য সঠিকভাবে দেওয়া হলে পরবর্তীতে তার রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে যাচাই করা হবে এবং আপনি যদি উপযুক্ত হন তাহলে আপনাকে রেশন কার্ড দেবে সরকার। এক্ষেত্রে কোনো তথ্য ভুল হলে আপনার আবেদন বাতিল করে দিতে পারে রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তর।